গরম থেকে স্বস্তি পেতে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লাচ্ছি খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় ইফতারিতে তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব লাচ্ছি। আমি বাসায় কীভাবে লাচ্ছি তৈরি করি সেই রেসিপি আমার মতো করে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন তৈরি করে নিই আমাদের আজকের লাচ্ছি। লাচ্ছি তৈরি করার জন্য একটা ব্লেন্ডারের জারে আমি নিয়ে নিচ্ছি প্রায় 2 কাপের মতো মিষ্টি দই, তবে লাচ্ছিটা আপনি চাইলে টক দই দিয়েও করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বরফ, দিয়ে দিচ্ছি লেবুর রস। মিষ্টি দই দিয়ে লাচ্ছি তৈরি করার ক্ষেত্রে আপনার লেবুর রসটা একটু বাড়িয়ে দিতে হবে, আর চিনির পরিমাণটা কিছুটা কমিয়ে দিলে ভালো। আর যদি আপনি টক দই দিয়ে লাচ্ছি তৈরি করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে আর লেবুর পরিমাণটা কিছুটা কমিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এবার দিয়ে দিচ্ছি পানি। পানিটা হচ্ছে আপনি যদি লাচ্ছিটা ঘন খেতে চান তাহলে একটু কমিয়ে দেবেন, আর যদি লাচ্ছিটাকে পাতলা খেতে চান তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে দেবেন। এই সব কিছু একসাথে ব্লেন্ড করে নিলে তৈরি হয়ে গেল আমাদের লাচ্ছি। আমি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার রেসিপিতে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার করা রেসিপি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর ফেস থেকে আমার ভিডিওটি দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।